হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবির খান বলতেছিলাম কোয়ালালামপুর, মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে। আমি আপনাদেরকে এখন পায়ে হেঁটে হাংতো স্টেশন থেকে নিয়ে যাব লয়েড প্লাজায়। লয়েড প্লাজায় আপনার এখানে ফোন বেচে বা ফোন সার্ভিসিং এবং সুন্দর একটা শপিং মল বলতে পারেন, মার্কেট। আমি পায়ে হেঁটে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। এটা হাং টাইম স্কোয়ার শপিং মল, সেটা আপনাদেরকে দেখানো হয়েছে। টাইম স্কোয়ার শপিং মলের সামনে দিয়ে আর কি লয়েড প্লাজায় যাইতে হয়। আর এটা লালাপট, যেটা আপনাদেরকে এর আগে দেখানো হয়েছে, নতুন একটা শপিং মল যেটার আগেও দেখানো হয়েছে। এটা বালাই, বালাই শব্দের অর্থ হলো থানা, পুলিশ, পুলিশ থানা, যেটা মালাইতে বলা হয় বালাই আর কি। এটা পার্কিংয়ের জন্য যাচ্ছেন নিচে। এই লালাপট শপিং মলে পার্কিং চারতলা, নিচে চারতলা। পায়ে হেঁটে এলটি থেকে হাংতো থেকে লয়েড প্লাজায় যাচ্ছি, সাথে থাকবেন। এই জায়গাটা একটা সময় জেল ছিল, জেলখানা ছিল, এখন টোটালি ওটা এখান থেকে সরাই নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। এটা খুব অনেক পুরাতন একটা গেট, জেলখানার যে গেটটা সেটা এখানে তারা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছেন। দেখেন 1895 সালের তৈরি গেটটা, এখানে সব কিছু ভেঙে ফেলছে, গেটটা রেখে দিচ্ছে স্মৃতি হিসাবে। এখানে ভিডিও হচ্ছে। আর রাস্তাটা পার হব, এখান থেকে রাস্তাটা পার হইতে হবে। সো গাড়ির গাড়ির স্পিড দেখে দেখে শুনে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করব, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি এখন পার হওয়ার একটা অপশন আছে, এভাবে আসলে পার হওয়ার ঠিক না, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যাইতে পারে। তারপর আমরা বাঙালি, আমরা সব পারি, যেটা আমাদের আর কি গর্ব করে বলার বিষয় যে আমরা সব পারি। তো আমরা সবই পারি, আসলেই পারি। হাঁসে পারে মুরগি পারে আমরা কেন পারবো না? আমি আবারও রাস্তাটা পার হওয়ার চেষ্টা করব। এইখানে আসলে এভাবে পার হওয়া ঠিক না, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীরকম গাড়ির চাপ। তারপর আমি লড়াহামতে পার হয়ে গেছি। হাজার হাজার গাড়ি রাস্তায়, হাজার হাজার গাড়ি। দেখার মতো সব জায়গা, দেখার মতো যে বিল্ডিংগুলো বা শপিং মলগুলো, কোথায় ভাষা প্রকাশ করা যায় না কতটা সুন্দর করা। এই গাড়িগুলো আপনি চালাতে পারেন একটা সফটওয়্যারের মাধ্যমে,
এটা জানান এমবি এমবি স্টেশন। এটা আপনি উপর দিয়ে টোটালি উপর দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে। এইটা হলো ট্রেন লাইন, এটা শহরের মধ্যে, এটা 12টা স্টেশন নিয়ে এর চলাফেরা। সেটা পায়ে হেঁটে হাংতুয়া থেকে আপনার লয়েটে আসতে 5-8 মিনিট সময় লাগে। অনেকটাই টায়ার্ড, কষ্ট হচ্ছে হাঁটতে। এখন আপনার বিকাল টাইম, রোদের হাওয়া তো অনেক, গরমটা প্রচুর গরম। পিন্তু পিন্তু এ মানে গেট নাম্বার গেট ওয়ান গেটে। এটা আপনার টাইম স্কোয়ার, অনেক বড় একটা মার্কেট। এটা পুরোটা মার্কেট, আর আপনি দুই সাইডে যেগুলো দেখতেছেন এগুলো হোটেল। এটা হোটেল, একটা বিশাল একটা হোটেল। আমি আর গন্তব্যের দিকে চলে আসছি, লয়েট প্লাজিয়া। 5 তলা একটা মার্কেট। এখানে অনেক বাংলাদেশি ভাইয়ের দোকান আছে, অনেকে এখানে কাজ করেন, অনেকের নিজস্ব দোকান। সব মিলে আমাদের জন্য খুব ভালো একটা জায়গা। ফোন কেনা, ফোন, ল্যাপটপ, ক্যামেরা, ড্রোন ক্যামেরা, অত্যাধুনিক সব কিছু এখানে পাওয়া যায়। এইটা একটা গেট।